আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমাদের দেশের যে বর্তমান অবস্থা, তাতে দেখা যায় ডক্টর ইউনূসের সরকারের সাথে আছে ছাত্ররা এবং তাকে ব্যাক করছে সেনাবাহিনী। অনেকেই মনে করেন ওই যে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ফায়দা নেওয়ার চেষ্টা করছে, যারা বলছে হ্যাঁ আমরা এই অভ্যুত্থান ঘটিয়েছি, আমাদের এতজন লোক মারা গেছে, ছাত্ররা একটা দাবি করতেছে, বিএনপি একটা, জামাত একটা। কিন্তু অনেকেই মনে করেন এটা দাবি করলে করতে পারে, কিন্তু আসলে পেছনে কাজ করছে সেনাবাহিনী। সেনাবাহিনী কাকে চায়? অনেকেই মনে করেন যে এইসব তারা দাবি করছে, সেনাবাহিনী যদি তাদের সাপোর্ট না করতো তাহলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও শেখ হাসিনাকে তারা নামাইতে পারতো না। কারণ সেনাবাহিনী আমাদের দেশে, শুধু আমাদের দেশে না, তৃতীয় বিশ্বের দেশগুলোতে সেনাবাহিনী একটা ফ্যাক্টর। এখন আমরা সামরিক শাসন এর আগেও দেখেছি, অনেকবার দেখেছি। সামরিক শাসন মানে হচ্ছে সামরিক কর্তার শাসন, সেখানে সংসদ সংবিধান স্থগিত হয়ে যায়। আমরা 1954 সালে দেখেছি ইস্কান্দার মির্জা জেনারেল, তিনি ছিলেন, আইয়ুব খান ছিলেন 1958 সালে, ইয়াহিয়া খান 1969 সালে, তারপর জেনারেল জিয়াউর রহমান আসেন 1977 সালে, এরশাদ আসেন 1982 সালে। সবাই এই যে পোশাক, আর্মির পোশাক পরে আসছেন। এখন মার্শাল ল, যেটা যে সবকিছু সংসদ সংবিধান স্থগিত হয়ে যায়, সেনা শাসন চলে, এখন মার্শাল ল আসে দুইটা কারণে। একটা আছে ক্ষমতার লোভী সেনাবাহিনী, আরেকটা হচ্ছে রাজনৈতিক ব্যর্থতার কারণে সুযোগ নিয়ে তারা আসে। এখন শেখ হাসিনা যে পতন হলো, যেটা শেখ হাসিনাকে ইচ্ছে করলে ঠেক দিতে পারত সেনাবাহিনী, অনেকেই মনে করেন, কিন্তু তারা এটাকে যৌক্তিক মনে করে নাই। তারা আন্দোলনকে, ছাত্রদের দাবিকেই যৌক্তিক মনে করেছে এবং তারা শেখ হাসিনাকে প্রোটেকশন দেয় নাই, যার ফলে তিনি বাধ্য হয়েছেন দেশ ছাড়তে। এবং তখন ডক্টর ইউনূসের সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এটা অরাজনৈতিক সরকার। কিন্তু এই সরকারের পেছনে মেইন শক্তি হচ্ছে, যারাই বলেন না কেন, ছাত্র অমুক তমুক, কিন্তু সেনাবাহিনী। আজকে সেনাবাহিনী যদি সরে যায়, হ্যাঁ দেখবেন রাস্তায় মানুষ নেমে গেছে, হট্টগোল, কে কার দখল, এসবই চলবে। কারণ আমাদের দেশে পুলিশের কী অবস্থা সেটা দেখছেন তো আপনারা। তো এখন কথা হলো, সেনাবাহিনী চাইলে, মানে অনেকে বলতেছেন যে মার্শাল ল আসতে পারে কিনা, এখন প্রথম কথা হচ্ছে সেনাবাহিনী একটা পরীক্ষা অলরেডি দিয়ে দিচ্ছে। তারা দিয়ে দিচ্ছে কখন, যে 5 আগস্ট তারা চাইলে কিন্তু সেনা শাসন জারি করতে পারতো, মার্শাল ল জারি করতে পারতো। ইভেন কি শেখ হাসিনা রেগেও নাকি বলেছেন যে সেনাপ্রধানকে যে মার্শাল ল দিয়ে দেন মার্শাল ল, রেগে বলছেন। কিন্তু সেনাপ্রধান ডক্টর ওয়াকার উজ্জামান তিনি এটাকে সিরিয়াসলি নেন নাই। তিনি চাইলে কিন্তু সে সময় মার্শাল ল জারি করতে পারতেন এবং মানুষ হয়তো সহজেই সেটা নিত। এখন কথা হচ্ছে তখন নেন নাই, এখন নিতে পারেন কিনা। অনেকেই মনে করেন অবশ্যই নিতে পারে, অবশ্যই সেনাবাহিনী মার্শাল ল জারি করতে পারে যে কোনো সময়, তবে সেটা নির্ভর করে ইউনূস সরকারের ব্যর্থতা সফলতার উপর। যদি তারা ব্যর্থ হন তাহলে মার্শাল ল আমাদের দেশে অনেকটাই অবারিত, মানে অবধারিত। কারণ একটা শূন্যতা তৈরি হবে, যদি ডক্টর ইউনূস সরকার কলাপস করেন তাহলে কে আসবে ক্ষমতায়? তখন মারামারি লেগে যাবে, জামাত বলবে আমরা যাব, বিএনপি বলে আমরা যাব, তখন আর উপায় থাকবে না জেনারেল ওয়াকারুজ্জামানের মার্শাল ল জারি করা ছাড়া। কিন্তু আমরা দেখলাম জেনারেল ওয়াকারুজ্জামান সেনাপ্রধান, তাকে মনে হয় নাই যে ক্ষমতা লোভী মানুষ তিনি, কারণ তার তো সুযোগ এসেছিল, কিন্তু তিনি কিন্তু সেটা গ্রহণ করেন নাই। তিনি জানেন যে বর্তমান বিশ্বে মার্শাল ল একদম অজনপ্রিয় একটা বিষয়। আগে 2 দিন পরে পরে দেখা যেত আফ্রিকার বিভিন্ন দেশে মার্শাল ল জারি হয়েছে, ক্ষমতা দখল করে ফেলছে সে সেনাবাহিনী, কিন্তু এখন মোটামুটি একদম কমে গেছে, মানে নাই একদম না, যেমন সুদান এগুলোতে আছে, কিন্তু মোটামুটি অনেকটাই কমে গেছে। কারণ এই মার্শাল লকে কোনো বড় রাষ্ট্র, ধনী রাষ্ট্র এবং পারমাণবিক শক্তিধর রাষ্ট্র কেউ এটাকে সাপোর্ট করে না। এখন আপনার এই বিশ্বে, নতুন বিশ্বে, এই যুগে এসে আপনি অন্যান্য বড় বড় রাষ্ট্র
এগুলোর সাপোর্ট ছাড়া আপনি চলতে পারবেন না, একা চলতে পারবেন না। এখন কথা হচ্ছে, আমাকে যদি প্রশ্ন করেন তাহলে মার্শাল্লোর সম্ভাবনা কতটুকু? এখন আমি আগেই বলছি যে এটা ইউনুস সরকারের ব্যর্থতা সফলতার উপর নির্ভর করে। সফল হলে এখানে কোনো প্রশ্ন নাই, আসবে না। ব্যর্থ হলে আসবে, তার মানে কথাই দাঁড়ালো যে চান্স এখনও 50-50। যাই হোক, আমরা চাই যে আইনের শাসন চলুক, মানুষের শাসন, গণতন্ত্রের শাসন, এবং মানুষ নিরাপদে থাকুক, তার অধিকার থেকে সে যাতে বঞ্চিত না হয়, এবং ডালভাত খেয়ে হলেও মানুষ যাতে আত্মসম্মানে বাঁচতে পারে এই দেশে। যাই হোক, সবাই ভালো থাকবেন, আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।